দর্শন করতে পাবেন। আর এই স্থির স্থান সত্যযুগ থেকে বিরাজমান এই দিব্য ভূমি, এইসব জায়গা আমরা আসতে পারলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সত্যযুগের বিগ্রহ উপরে রয়েছে গরুদেব, তো ভগবান গরুর গভীর উপরে বসে আছে। আর এই যে সাক্ষাৎ যেই বিগ্রহ আপনারা দর্শন করেছেন, এই কুণ্ড থেকে প্রকট হয়েছে। হ্যাঁ, এই কুণ্ড থেকে প্রকট হয়েছে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দন ব্লগে সুস্বাগত। তো প্রিয় ভক্তগণ, আজকে আমরা মানে কি বলবো যে খুব সুন্দর একটা জায়গায় এসেছি। সেই সত্যযুগ থেকে গরুর দেব গরুর গোবিন্দ এই বৃন্দাবন ধামে ভজন করছে, এবং তারপর যুগে ভগবান কৃষ্ণ এসে সেই জায়গায় গরুদেবকে সংস্কার করে গেছে। আর এখানকার যে অপূর্ব সুন্দর লীলা দর্শন সেটা আপনাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে তারপর বলবো। তো দাদাও রয়েছে সঙ্গে, রাধে রাধে। চলুন, মন্দিরে গেছে গেছি, বেশি দূর নেই। ফাইনালি প্রিয় ভক্তগণ, সেই মন্দিরে পৌঁছেই গেছি। এখানে গরুদেব রয়েছে, এখানে সে সত্যযুগ থেকে রয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে গরুদেবের উপরে ভগবান কৃষ্ণ বসে আছে। যেরকম বৈকুণ্ঠ থেকে ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য গরুদেবের উপরে বসে আসে, সেরকম ভাবে এখানে রয়েছে। দুর্লভ দর্শন। তো অ্যাকচুয়ালি এই জায়গার ব্লগ আমি এখনও পর্যন্ত করিনি, কারণ এখানে আমি অনেকবার এসেছি। আমাদের যখন ভক্তরা আসে তখন এই মন্দিরে আমরা প্রবেশ করি। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই সত্যযুগে যখন ভগবান সেই মোহিনী রূপ ধারণ করে সেই রাক্ষসদেরকে বধ করেছিলেন, অমৃত কলস যখন মন্থন করেছিল তখন সেই গরুদেবকে দিয়েছিল এই সেই কলস তাকে মানে রক্ষা করার জন্য। তখন চলুন আগে দর্শন করি, তারপর লীলা শুনছি। এই দেখুন, এই সত্যযুগ থেকে এখানে গরুদেব বিরাজমান। সত্যযুগের বিগ্রহ, জয় হো গুরু গোবিন্দ ভগবান কি জয়, জয় হো। তাহলে এই মন্দির খুবই সুন্দর একটা মুহূর্ত দর্শন করতে পারছি। এখানে দর্শন হয় কিনা জানি না, আগে থেকে ব্লগটা করে নিই। এই দেখুন কৃষ্ণের বুকে গরুদেব রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন কৃষ্ণের মুখ নিচে, এই দেখুন গরুদেব মুখটা রয়েছে। এটা পুরো দর্শন খুলে দেখায়, কিন্তু আমাদের ভাগ্য নেই দর্শন করানো। খুব দুর্লভ দর্শন আপনাদের করাচ্ছি। বৃন্দাবনে আসলে অবশ্যই এই জায়গায় আসবেন। এটা গরুর গোবিন্দ, গরুর গোবিন্দ ভগবান স্বয়ং কৃষ্ণ রয়েছে, আর নিচে মাঝকে দেখতে পাচ্ছেন না, গুরুদেব নিচে। এটা উঠায় দর্শন করাই, মানে এর উপরে বসে আছে উপরে, কিন্তু এখন পূজারি আসছে কিনা দর্শন করাবে, মোবাইলে দেখলি বলবো না। তো এই হলো গুরু গোবিন্দ, অতি দুর্লভ দর্শন আপনাদের ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, এই পাশে রয়েছে রাধানী, আর এই হলো গোপাল। গুরুদেব ভগবান কি যাই, গুরু গোবিন্দ ভগবান কি যাই। এখানে পাশে কুয়া রয়েছে, মানে সরি এক কুণ্ড রয়েছে পিছনের দিকে। জয় হো। চলুন পিছনে দেখাচ্ছি আর এখানকার লীলা আপনাদেরকে শোনাচ্ছি। তো দাদা রয়েছে সঙ্গে। তো অ্যাকচুয়ালি আমি এই জায়গাতে অনেকবার এসেছি, কিন্তু এই জায়গার ব্লগ আমার বানাতে পারিনি, কারণ ব্লগ খোলার পর ওই জায়গায় মনে আসিনি। আর এসেছিলাম তখন আমার হাতে পুরনো একটা মোবাইল ছিল, তখন সেই মোবাইলে একটু প্রবলেম ছিল আর হয়ে ওঠেনি। তো এখানকার যে লীলা আপনারা শুনলে হতাশ হয়ে যাবেন, কারণ এই লীলার সঙ্গে রয়েছে কুম্ভমেলা জুড়ে, এই লীলার সঙ্গে রয়েছে অমৃত কলস, সমুদ্র মন্থন, অনেক লীলা জুড়ে রয়েছে। তখন ভগবান রাক্ষস আর দেবতারা যখন সমুদ্র মন্থনের সময় অমৃত কলস বেরিয়েছিল, তখন রাক্ষস আর দেবতারা ঝগড়া লেগেছে কে আগে খাবে অমৃত।
তখন রাক্ষসরা যদি খেয়ে নেয় তাহলে রাক্ষসটা অমর হয়ে যাবে, তখন দেবতারকে অত্যাচার করবে। তখন ভগবান বিষ্ণু বলেন আর কৃষ্ণ বলেন, ভগবান মোহিনী রূপ ধারণ করে রাক্ষসের হাত থেকে সে অমৃত কলস ছিনিয়ে নিয়েছিল। তখন ছিনিয়ে নিয়ে কি করলো, সেই গরুড়দেব, গরুড়দেব বাহন রয়েছে ভগবান সঙ্গে, তো সেই গরুড়দেবের কাছে দিয়েছে, তুমি গরুড়দেব তুমি এই অমৃত কলস রক্ষা করো আর আমি এই দিক দিয়ে ওদেরকে সামলে আসছি। তখন গরুড়দেব কি করলো, সেই অমৃত কলস নিয়ে সে উঠতে উঠতে সাক্ষাৎ পুরো বৃন্দাবনে এসে গেছে। বৃন্দাবনে এসে কোথায় ছিল, প্রথম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মন্দিরে উনি বসেছিলেন। বসে থাকার পর দেখছে কি যে এখন যদি আমি এখানে থাকি, রাক্ষসটা তো অনেক রকমের ছল চাতুরি জানে, আমার থেকে ছিনিয়ে নিবে। আর ওখান থেকে ছিনিয়ে নেওয়ার ভাবনা উনি ভেবে তারপরে চলে গেল কালিয়াদাতে, যে কালিয়াদাতে যে বটবৃক্ষ রয়েছে, ভগবান কৃষ্ণ সেই কালিয়া দমনকে বধ করেছিলেন, সেই গাছের নিচে উনি বিশ্রাম করেছিলেন। আর লাস্টে ওখান থেকে এসে এই স্থানে, এই দেখুন এই স্থানে উনি বিরাজমান হয়েছে সেই সত্যযুগ থেকে। আর সত্যযুগ গেল, তেতাযুগ গেল, তারপরে ভগবান কৃষ্ণ এই স্থানে এসেছে। তো এই সেই কুণ্ড দেখতে পাচ্ছেন, তো এই যে আপনারা বিগ্রহ দেখতে পেয়েছেন, এখন যে বিগ্রহ ভগবান গরুড়দেব, মানে গৌরীর গোবিন্দ, মানে গোবিন্দ ভগবান রয়েছে, তারপরে রয়েছে গরুড়দেব। তো ভগবান গরুর গভীর উপরে বসে আছে, আর এই যে সাক্ষাৎ যেই বিগ্রহ আপনারা দর্শন করেছেন, এই কুণ্ড থেকে প্রকট হয়েছে। হ্যাঁ, এই কুণ্ড থেকে প্রকট হয়েছে। তখন সে দাপর যুগে ভগবান কৃষ্ণ এসে সেই গরুড়দেবকে উদ্ধার করলো এখান থেকে, আর এখানে এসে ওনাকে স্থান দিয়েছে। তো এই সেই দুর্লভ দর্শন, আপনাদের ভাগ্য আপনাদের কৃপা আছে বলে আপনারা দর্শন করতে পারছেন। তো আমি জানিও না আজকে আমি এখানে আসব, তো দাদার সঙ্গে এসেছিলাম একটা কাজে, তো সেই কাজটা যে এত সুন্দর দর্শনে নিয়ে আসবো সেটা ভগবানের কৃপা না হলে সম্ভব হতো না। তো মানে কি বলবো, তো আপনারা এইভাবে আমাদের চ্যানেলটাকে সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর ভগবানের দিব্য লীলা বৃন্দাবন থেকে আপনারা দর্শন করতে পারবেন। আর এই স্থির স্থান সত্যযুগ থেকে বিরাজমান এই দিব্য ভূমি, এইসব জায়গা আমরা আসতে পারলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তো মানে কি বলবো, অদ্ভুত, সেই মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর এখানকার চারদিকটা। দেখুন কুণ্ড, এখানে সাক্ষাৎ কুণ্ড, এই কুলে কুণ্ডের জল একটু নোনা হয়ে গেছে, কেননা জল যাওয়ার সিস্টেম নেই, এখানে সব দিক দিয়ে বন্ধ আছে। তো যাই হোক, এই দিব্য ভূমি আমরা দর্শন করতে পারছি, আমাদের এটাই জীবনের সার্থকতা। আর চলুন আমাদের সঙ্গে পরিক্রমা আপনাদের হয়ে যাবে। দেখুন কত সুন্দর, অদ্ভুত লাগছে। আর এখনকার যেই ওয়েদারটা না, মানে আকাশটা পুরো রঙিল হয়ে থাকে সবসময় বৃন্দাবন ধামে। আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে, তাও খুব ভালো লাগছে। তো এভাবে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, দাদাও সঙ্গে রয়েছে। তো প্রিয় ভক্তগণ, দর্শন হয়ে গেল, দুর্লভ দর্শন, এখানে মোবাইল অ্যালাও নেই, কিন্তু আমরা যখন এসেছি এখানে তো এখানে ছিল না কেউ, পূজারি মোজারি কিছু নেই। তো দাদা আপনার কেমন লাগছে? একদম ভালো জায়গা, আমি তো অনেকবার এখানে এসেছি, কিন্তু দর্শন বন্ধ ছিল, যতবার এসেছি দর্শন বন্ধই থাকে, কিন্তু আজকে এত সুন্দর দর্শন হয়ে গেল, দর্শন হয়ে গেল, একদম কেউ নেই, ফাঁকা। আর প্ল্যানটা তো ছিল না, একদম মানে হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। হ্যাঁ, তো সত্যি মানে আমাদের জন্য মানে ভগবান বসে রয়েছে, মানে মন্দির তো এখন বন্ধ হয়ে যাওয়ার কথা, এখনো বন্ধ হয়নি, এটা কি মানে কি, মানে আপনাদের উপর কৃপা হয়েছে। তো আপনারা যে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা জুড়ে রয়েছেন, তাদের তো জীবন সার্থক, এত দুর্লভ দর্শন হচ্ছে ধাম বৃন্দাবন থেকে। দেখুন কত সুন্দর এখানে, সেই গাছ অপূর্ব সুন্দর, এখানকার ওয়েদার, আর ঝলমল করছে চারদিকটা, কত সুন্দর আকাশ পুরো ঝলমল। আর এই গরুড়দেব স্বয়ং এই এখান থেকে প্রকট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখে মনে হচ্ছে এটা কি হাতের তৈরি। দেখুন সাক্ষাৎ বিরাজমান রয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা এই জায়গায় কি করে আসবেন, এটা কোথায় কোথায় অবস্থিত দাদা একটু বলে দেন তো, ওইদিকে বলেন দাদা, জুতা নিয়ে আসছি। তো খুবই সুন্দর জায়গা এখানে, আমরা তো 84 গজ পরিক্রমা করলে আপনারা দর্শন করতে পারবেন এগুলো, এগুলোতে আমরা আসি। দেখুন অদ্ভুত সেই গাছ, ওখান থেকে কোনটা জিও আলাদাই লাগছে, আমরা কোন এইদিকে আসি। দেখুন কত সুন্দর,
তো আপনাদের লীলা শোনা হয়েছে আর অনেক লীলা আছে এটা তো আমি সামান্য কিছু আপনাদেরকে শেয়ার করেছি এই দেখুন দেখুন কত সুন্দর এই কুণ্ডটা আবার কুণ্ডে এসেছি তো দাদা কি কি করে আসবে এখানে আমরা ছটিগড়া যাই ছটিগড়া যেখানে আপনি দিল্লি থেকে আসলি ছটিগড়া আছে আর ওখানে থেকে আগ্রা থেকে দিকে আসলি অনেকে তো ডাইরেক্ট বৃন্দাবনে আসে তো বৃন্দাবন থেকে এখানে কি করে আসবে হ্যাঁ বৃন্দাবন থেকে কি আসবে বৃন্দাবন থেকে আপনাকে আগে যেতে হবে সুন্দক সুন্দক তারপরে একদম সোজা রাস্তা যাচ্ছে এখানে এখানে আসার জন্য গরু গোবিন্দদেবজি একটাই মন্দির আছে এখানে গরু গোবিন্দদেবজি বৃন্দাবন থেকে হবে আপনার 8 কিলোমিটার মোটামুটি 8 কিলোমিটার হবে সোজা এই মন্দিরটা একদম রাস্তার ধারে আছে এখন আমরা যাবো তো রাস্তা দেখাই দেবো কি কোথায় রাস্তাটা আছে কিরাম কি কি পড়ে লোকেশনটা ওই জায়গাটা আমরা দেখাই দেবো বেশি দূর না বৃন্দাবন হ্যাঁ আপনারা ইজিলি কি মানে ইসকন মন্দির প্রেম মন্দির প্রেম মন্দির থেকে আপনাদের ছটিগড়া হ্যাঁ ছটিগড়া থেকে গরু গোবিন্দ এখানে বললি আপনাকে নিয়ে আসবে বা আপনি রিজার্ভ নিয়ে চলে আসবেন বৃন্দাবন থেকে বেশি ওটা ভালো থাকবে হুম রিজার্ভ টোটো নিয়ে বা গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে চলে আসবেন আর সবথেকে ইজিলি হলো 84 কোষ পরিক্রমা হ্যাঁ যদি 84 কোষ পরিক্রমা আপনারা করেন আমাদের মাধ্যমে তাহলে আপনারা ইজিলি সবকিছু শুনে যাবেন হ্যাঁ শুধু মানে এই গরু গোবিন্দ নয় এখানে অনেক কিছু রয়েছে মানে এইসব তো মানে দর্শন করা শেষ হবে না আপনাদের হ্যাঁ জীবন সার্থক হয়ে যাবে সামান্য অর্থ খরচা বেশি নাই তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি ভাবছিলাম আজকে কোথায় ব্লগ বানাবো তো ওই তো হয়ে গেল রাধানি কখন কি দর্শন করাবো সব জানে শুধু আপনারা সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন ঠিক আছে তো আগামী 4 মে হ্যাঁ নরসিংহ চতুর্দশী গুরুবার পড়েছে তো আপনারা গুরুবারে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন আর সকাল থেকে নির্জলা ব্রত করবেন সন্ধ্যাবেলা ভগবানকে নরসিংহ ভগবানকে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে আর পরে আপনারা ফল জল আপনারা পেতে পারেন পরের দিন আপনারা পালন করবেন তো আমি বেশি আর ভিডিওটা বড় করছি না তো রাস্তাটা দেখি আপনাদের দেখে বিদায় নিব প্রিয় ভক্তগণ তো দাদা এখন গাড়িটা রেডি করছে তো প্রিয় ভক্তগণ ফাইনালি বেরিয়ে গেলাম আমরা তো এ হলো বৃন্দাবনে যাওয়ার রাস্তা একদম গ্রামে গ্রামে দেখি আমরা যাবো তো সবকিছু মানে গ্রাম অঞ্চল এখানে খুবই সুন্দর অদ্ভুত মানে ব্রজধামের যে সৌন্দর্য না এটা আপনারা আসলে একদিন আর দুদিনের মধ্যে অনুভব করতে পারবেন না কমসে কম 1 মাস ঘুরতে হবে বা 84 কোষ পরিক্রমা করতে হবে তাহলে হয়তো আপনারা এই বাঙালি ব্যক্তি বাঙালি রয়েছে আর বাঙালি রয়েছে।